ছমাস পরে টেস্টে ফিরছে ভারত। আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে পাখির চোখ করে খেলতে নামবে রোহিত শর্মা ব্রিগেড। গত দুবার ফাইনালে উঠেও টেস্টে বিশ্বসেরা খেতাব হাতছাড়া হয়েছে, তাই তৃতীয়বার ফাইনালে উঠে ট্রফি জিততে মরিয়া মেন ইন ব্লু। তার জন্য আগামী দশটা টেস্ট কেমন ফলাফল করতে হবে ভারতীয় দলকে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা অনুযায়ী আপাতত শীর্ষস্থানে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ফলে ফের ফাইনাল খেলার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। খেলবে ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং বিদেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে মেন ইন ব্লু। যদি দশটি টেস্টেই ভারত জিতে যায় তাহলে সর্বাধিক 85.09% পয়েন্ট পাবে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে প্রত্যেকটি ম্যাচ না জিতলেও হবে মেন ইন ব্লুর। 2023 সালে 58.8% পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ধরে নেওয়া যায় 60% পয়েন্ট পেলেই আবারও ফাইনালে ভারত জায়গা করে নেবে। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে ভারতকে কমপক্ষে 5টি টেস্ট জিততেই হবে। 6টি ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে 64.03%, 7টি টেস্ট জিতলে 68.52% পৌঁছে যাবে ভারতের পয়েন্ট। ভারতের প্রতিপক্ষ কে হতে পারে পয়েন্ট তালিকা অনুযায়ী গত দুবারের চ্যাম্পিয়নদের মধ্যে একটি দলের মুখোমুখি হতে হবে ভারতকে, অর্থাৎ ফাইনালে ওঠার লড়াই রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আগামী দিনে ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে, সেখান থেকে সর্বাধিক 76.32% পয়েন্ট পেতে পারে প্যাট কামিংস। ফাইনালে উঠতে পারে নিউজিল্যান্ড ও তিনটি সিরিজ থেকে সর্বোচ্চ 78.57% পয়েন্ট পেতে পারে ব্ল্যাক ক্যাপসরা, সেক্ষেত্রে ফাইনালে উঠতে পারেন নিউজিল্যান্ডও। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।